নরসিংদীর বেলাবতে সরকারি হোসেন আলী কলেজের অধ্যক্ষ অপসারণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীসহ অভিভাবক ও এলাকাবাসী। সোমবার দুপুরে কলেজ প্রাঙ্গণে এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে 5 আগস্ট ফ্যাসিবাদী স্বৈরাচারী আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর প্রায় 4 মাস অতিবাহিত হলেও কলেজের বিধি বহির্ভূতভাবে অনুপস্থিত রয়েছেন অধ্যক্ষ বীরেশ্বর চক্রবর্তী, বন্ধ রেখেছেন ব্যক্তিগতভাবে ব্যবহৃত মোবাইল ফোনটিও। এদিকে ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনার পতনই যেন কাল হয়ে দাঁড়িয়েছে অধ্যক্ষ বীরেশ্বর চক্রবর্তীর, এমনই সমালোচনার ঝড় বইছে বেলাবো উপজেলার সর্বত্র। এছাড়াও অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগও রয়েছে বলে জানান বিক্ষোভকারীরা। মানববন্ধনকারীরা জানান, বীরেশ্বর চক্রবর্তী 2013 সালে অধ্যক্ষ পদে যোগদান করেন। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে নানান অভিযোগের পরিপ্রেক্ষিতে 4 বার তদন্ত হয়, আর এই তদন্তের মাধ্যমে প্রমাণিত হয় বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ, যার ফলে ফেরত দিয়েছেন 3 লাখ টাকা। তবে নানা নাটকীয়তার মধ্য দিয়ে অধ্যক্ষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্টরা। সরকার পতনের পর কোনো ছুটি ছাড়াই অনুপস্থিত রয়েছেন অধ্যক্ষ বীরেশ্বর চক্রবর্তী। এদিকে তার সংরক্ষণে থাকা পাসওয়ার্ডের কারণে কলেজের অনলাইনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনায় বাধাগ্রস্ত হচ্ছে কর্তৃপক্ষ বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিয়াউর রহমান। এছাড়া অধ্যক্ষ পদে যোগদানের বিষয়টিও ছিল কলেজের বিধি বহির্ভূত। কলেজের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকাসহ নানা অনিয়মের অভিযোগে অভিযুক্ত অধ্যক্ষ বীরেশ্বর চক্রবর্তীর অপসারণ চায় বিক্ষোভকারীরা। দীর্ঘ সময় ধরে অনুপস্থিত অধ্যক্ষ বীরেশ্বর চক্রবর্তীর কারণে পাঠদানসহ কলেজের বিভিন্ন কার্যক্রমে গতি ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে নতুন অধ্যক্ষ নিয়োগের চিঠি বলে জানান বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।